কি নাম আপনার? কি নাম? সালাম আবুল কালাম। আবুল কালাম, এখন কি করবেন আবুল কালাম? এখন তো কয়টা বাজে? 11টা না 12টা বাজে? হ্যাঁ, 12টা বাজে। আপনারা কি করতে চাচ্ছেন এখন, যেহেতু এখন সিমেন্ট নাই? আধা বেলা মানে এদের কি আধা বেলা দিবেন বিল? এখন 26 জন আছে, তারা 27 জন। এখন ধরেন একটু পরে যদি সিমেন্ট আসে তাহলে আপনারা একটু কাজ করে দেবেন না? তোর আস্তে আস্তে দেরি হলো ঘন্টা দিয়ে, তাহলে কি হবে? যে হ্যাঁ হ্যাঁ কইছি, যদি আমি বলছি যদি তুমি যদি আয় তাহলে আমরা বলি 27 জন মানুষ, 27 জন মানুষ আমরা কাজ করতে পারি। যদি ব্যালেন্স যদি কিছু কই আমরা, আমার ভুল হইলে কই আমরা, কই যদি হেলে ধরেন ঢালাই আমরা দিয়ে গেলাম, তাহলে কিন্তু 27 জন মানুষের ভুল বেতন দিতে হইবে। আচ্ছা, ভুল বেতন কত? কত মারাশ 80 টাকা ওনার দিতে যাচ্ছে এখন কত? আপনারা ভাগ করে নিবেন? ভাগ করে নেবো, ঠিক আছে। এখন তো মানুষ আমার কত দিন 11 বস্তা যদি থাকতে তাহলে আমার কাজ এখন হয়ে যেত, এখনই হয়ে যেত, হয়ে যেত। তাহলে আমি 11 বস্তা মানুষের বুক দিয়ে দিতাম। আর এখন যদি সারাদিন আমি 26 জন মানুষ, 27 জন মানুষ খাড়াই তাহলে আমার ভুল বেতন বেড়ে যেত। আচ্ছা, সেটা হলো। এখন যদি সিমেন্ট আসে, আমরা তো জানি না, আমরাও দেখেন আপনারাও সেখানে, সিমেন্ট আসলে এখন ঢালাইটা কমপ্লিট করে দিবেন না আপনারা? দিবেন। আচ্ছা, সেটাই টাকা পয়সা যেটা হয় ওনার সাথে কথা বলেন, কিন্তু সিমেন্ট আসলে ঢালাইটা কমপ্লিট করে দিয়ে দিতে হবে। সে 5 জন আসুক আর 10 জন আসুক, আপনারা যেভাবে আসেন করে দিবেন, ঠিক আছে? মানে ঢালাইটা তো দিতে হবে, স্কুল তো আপনাদের। ঢালাইটা যদি নষ্ট হয়, সেটাই, ঢালাইটা যদি নষ্ট হয়, ধরেন এটা না হয়, তাহলে তো স্কুলে আর কোনো দাম থাকলো না, তাই না? টাকা কত নেবেন সেটা টাকা ওনাদের কাছে। শুনেন, টাকা কত দিবে সেটা ওনাদের ব্যাপার, টাকা তো আমরা দিতে পারবো না, তবে আপনাদের ন্যায্যতা আমরা দেখবো, যে ওনারা ন্যায্য মজুরি আপনাদের দেয়। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যে সিমেন্ট আসতে আপনারা কাজটা করে দিবেন ভাই। হ্যাঁ শুনেন, সিমেন্ট আসলে আপনারা কাজটা করে দিবেন, ঠিক আছে? এই সর্দার কি বলেন, সিমেন্ট আসলে টাকা পান আর না পান লোকজন দিয়ে কাজটা করে দিবেন, এই তো কথা বলেন কেন? টাকা ব্যাপার পরে নিয়ে, টাকাটা কাজটা তো শেষ করবেন। এই অবস্থা থাকলে কি হলো জিনিসটা? স্কুল তো হলো না, আমরা না, ওনারাই বলবে, ওনারা কি দেবে সেটা, সেটা ওনার বিষয়ে বুঝে নাকি, ঠিক আছে?